আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এমনি ইমরান খান আপনি লিখেছেন, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা। ইমু বিন নূর এই আইডি থেকে আপনি লিখেছেন, ইমামের অনুপস্থিতিতে যদি কোনো ধূমপাই ইমামতি করেন তাহলে তার পিছনে নামাজ হবে কিনা। আপন শেখ এই আইডি থেকে আপনি লিখেছেন, মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের মাঝে নিয়ে দাঁড়ানো যাবে কিনা নাকি পেছনে রাখতে হবে। মমিনুল ইসলাম আপনি লিখেছেন, স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা, থাকলে কতদিন বা কীভাবে। এমনি নাফিউল হাসান নবীন আপনি লিখেছেন, আমি জ্ঞান অর্জন করতে চাই, জেনার লাইন থেকে ইসলামিক জ্ঞান অর্জনের একটা শর্ট সিলেবাস দিলে উপকার হবে। আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভিতর প্রবেশ করে, তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়, এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। ভাই ইমরান খান, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া, এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা, আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে, তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাতাআদাল মালাঈকাতু বিমা ইয়াতাআদা বিহি বনু আদম, আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেশতারা একই বিষয়গুলোতে কষ্ট পান। সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয়, মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয়। এজন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুনাহের কথা, তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে, নামাজ তো পড়তেই হবে, সেক্ষেত্রে তাকে ওযু করে মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত। যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন, তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব, এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন। ইমু বিন নূর এই আইডি থেকে আপনি লিখেছেন, ইমামের অনুপস্থিতিতে যদি কোনো ধূমপাই ইমামতি করেন তাহলে তার পিছনে নামাজ হবে কিনা। নামাজ তো হয়ে যাবে, যদি বিকল্প কেউ না থাকে, দেখছেন যে এই মুহূর্তে সে ইমামতি করছে, নামাজ হয়ে যাবে। তবে আমাদের মনে রাখা উচিত যে ইমাম হিসাবে এরকম ব্যক্তিকে ইচ্ছাকৃত জেনেশনে নিযুক্ত করা উচিত নয়, এমনকি ইমাম অনুপস্থিত, এখন উপস্থিত লোকগুলোর ভিতরে যিনি কোরআন এবং হাদিসের সবচেয়ে ভালো এলিম রাখেন, আমলদার, সেরকম ব্যক্তিকে ইমামতির জন্য ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে, কোনো ধূমপাইকে নয়। কিন্তু ধূমপাইকে দেওয়া হয়ে গেলে তার পেছনে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। আপন শেখ এডি থেকে আপনি লিখেছেন, মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের মাঝে নিয়ে দাঁড়ানো যাবে কিনা নাকি পেছনে রাখতে হবে। মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের ঠিক মাঝামাঝি যদি দাঁড়ান সেটা জায়েজ হবে, বিশেষ করে বাচ্চারা একত্রে দাঁড়ালে দুষ্টমি করবে সে আশঙ্কা যখন থাকবে তখন এটি জায়েজ। এমনিতে সাধারণ নির্দেশনা হলো বাচ্চারা পেছনে দাঁড়াবে, কিন্তু আজকাল বাচ্চারা প্রচণ্ড রকমের দুষ্ট হয়ে গেছে বা তাদের দুষ্টমি প্রচুর পরিমাণে করে এবং কয়েকজন একত্র হলে সেটা মাত্রা ছাড়িয়ে যায়, সেই কারণে বাবা মা নিজের সাথে যদি বাচ্চাকে নিয়ে দাঁড়ান সেটা না জায়েজ বা হারাম হবে না, বরং সেটি জায়েজ হবে। মমিনুল ইসলাম আপনি লিখেছেন, স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা, থাকলে কতদিন বা কিভাবে। সাধারণ যত শোক পালন আছে সেগুলো 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে জানিয়েছেন। মেয়েরা স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন শোক পালন করবেন, নিবৃত থাকবেন ব্যবসাদি ইত্যাদি থেকে এবং ইদ্দত পালন করবেন যথা নিয়মে। এর বাইরে স্বামী তার স্ত্রীর বিয়োগে, স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন, কিন্তু সেটি 3 দিনের বেশি হবে না। অর্থাৎ শোক পালন বলতে ব্যবসাদি থেকে বিরত থাকা, শোক প্রকাশ করা, এটা 3 দিন হবে, 3 দিনের বেশি হবে না। আর দুঃখ বেদনা কষ্ট বিরহের যে জ্বালা সেটা তো মানুষের জীবনভরই থাকতে পারে, সেটা তো আর কোনো নিয়ন্ত্রণ নেই। এমনি নাফিউল হাসান নবীন আপনি লিখেছেন, আমি জ্ঞান অর্জন করতে চাই, জেনার লাইন থেকে ইসলামিক জ্ঞান অর্জনের একটা শর্ট সিলেবাস দিলে উপকার হবে। ভাই নাফিউল, আপনার দিনই জ্ঞান অর্জনের জন্য আমরা আপনাকে পরামর্শ করব কিছু বই পুস্তকের প্যাকেজ নেওয়া। এর ভিতরে কোরআন কারিমের একটি অনুবাদ আপনার কাছে থাকতে পারে, যে অনুবাদ এর আলোকে গোটা কোরআন আপনি বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে। কোনো জায়গায় কনফিউশন হলে কোনো ভালো দক্ষ আলেমের শরণাপন্ন হবেন। এর পাশাপাশি হাদিসের একটি সংকলন আপনার কাছে থাকতে পারে, রিয়াদুস সালেহীন থাকতে পারে, এটা উৎসাহব্যঞ্জক। আর আমল, আমাদের দৈনন্দিন জীবনে আমলগুলোকে জানার জন্য যদি হয় তাহলে ফিকহ সুনানিওয়াল আসার আমিরুল হাসান রহমাহুল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর অনুবাদ করেছেন সেটি হতে পারে, তারপরে আল ফিকহুল মুয়াসসার হতে পারে, তারপর
বুলুগুল মরাম হতে পারে, এরকম বিভিন্ন বই আছে সেগুলো থাকতে পারে। সিরাতের জন্য রাইকুল মাখতুম বা অন্য আরও ভালো ভালো বই আছে, সিরাতে মুস্তাফা রয়েছে তিন খণ্ডে ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহি, সেটি থাকতে পারে। আর এর বাইরে আমাদের আরও অনেক বই পুস্তক আছে, যে বই পুস্তকগুলো আমাদের সাথে থাকতে পারে। যেমন আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি সাহাবা ইকরামের সিরাত, জীবন ইতিহাস, খোলাফা রাশিদের জীবন ইতিহাস, এগুলো জানা থাকা দরকার। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেবিলায়াত এই বইটি আপনার দ্বীনের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা পেতে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সেই সাথে আশরাফুল ইসলাম রহমতুল্লাহ ছোটো ছোটো কিছু পুস্তিকা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সব মুসলমানদের জন্য, আদাবুল মুআশারাত ইত্যাদি, এগুলো আমাদের কাছে থাকতে পারে। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে যে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি সেখানে একটি পুরস্কার থাকছে পারিবারিক লাইব্রেরি। এই পারিবারিক লাইব্রেরিতে কমপ্লিট একটা ফ্যামিলিতে যতগুলো দিনই বই থাকার প্রয়োজন আছে সবগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সেটি আপনার কাছে একটা আদর্শ হতে পারে, অনুকরণীয় হতে পারে, সেই তালিকাটি আমরা যথাসময় সেটি হয়তো আপনাদেরকে জানাতে পারবো ইনশাআল্লাহ তাআলা।